হ্যালো আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আজকে হচ্ছে আপনাদের সাথে একটা ডেকোরেটিভ ব্লগ শেয়ার করবো আমি আমার কিচেনের একটা কর্নারে হচ্ছে যে একটা কফি স্টেশন মেক করতে চাচ্ছি যেহেতু উইন্টার অলমোস্ট চলেই এসেছে এখন অনেক বেশি কফি খাওয়া হবে তো ভাবলাম যে কেননা একটা কফি মেশিন কিনি আর সেটাকে অবশ্যই ডেকোরেট করে রাখার জন্য একটা কফি স্টেশন তো অবশ্যই বানাতে হবে তো সেই জন্য আমি হচ্ছে যে আমার কিচেনের কাউন্টারের একটা কর্নারে আমি আমার কফি স্টেশনটা রেডি করছি আর কি E... Okay. তো যেই কফি মেশিনটা আমি ওপেন করেছি সেইটা আমি কিনেছিলাম হচ্ছে ওয়ালমার্ট থেকে আর এই ব্র্যান্ডের হচ্ছে কফি মেশিন বা যে কোনো ইলেকট্রিক যতগুলো আইটেম আছে সবগুলো সোশ্যাল মিডিয়াতে এখন অনেক বেশি ভাইরাল কারণ এই ব্র্যান্ডটা দেখতে আউটলুকটা অনেক বেশি সুন্দর তো যাই হোক আমি হচ্ছে আমার কিচেনের কাউন্টারের এই কর্নারটাতে হচ্ছে কফি স্টেশন বানাতে চাচ্ছি তো সেই জন্য আমি হচ্ছে ফার্স্টে এখানে একটা ট্রে দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে আমি এখানে রাখছি আমার ক্যানিস্টার সেটগুলো আর আর এই ক্যানিস্টার সেটগুলো হচ্ছে আমার অনেক ফেভারেট আমি অনেক আগেই এগুলো কিনেছিলাম আমার কিচেনে অনেকদিন ধরে এগুলো আছে আর হচ্ছে আমি এগুলো কিনেছিলাম কস্কো থেকে নিয়েছিলাম আর এগুলোর ভিতরে আসলে সত্যি কথা বলতে কিছুই নাই একদমই খালি এগুলো জাস্ট ডেকোরেশনের জন্যই আমার অনেক বেশি সুন্দর লাগে কফি স্টেশনে বা কফি বারে যদি এই ধরনের একটা ফ্রেম বা একটা পিকচার রাখা হয় তাহলে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তো আমি এই পিকচারটা কিনেছিলাম হচ্ছে অ্যাট হোম থেকে আর এখানে আমি আমার কফি মেশিনটা এখন দিয়ে দিয়েছি কফি মেশিনটার পাশেই হচ্ছে আমি একটা ডেকোরেটিভ ট্রে দিয়ে দিচ্ছি এই ট্রেটা আমি নিয়েছিলাম হচ্ছে হবি লবি থেকে অনেক আগে আর এটাকে জাস্ট আমি একটু কাস্টমাইজ করেছি যেহেতু পুরাটা গোল্ডেন কালার ছিল তো আমি এখানে হচ্ছে যে স্টিকি যেই পেপারগুলো থাকে সেগুলো দিয়ে আমি এটাকে একটু কাস্টমাইজ করে নিয়েছি আর এখানে আমি হচ্ছে নিচে দুইটা সুন্দর মগ দিয়ে দিয়েছি আর উপরে হচ্ছে কিছু স্পুন রেখে দিচ্ছিলাম আর তার পাশে হচ্ছে আমি একটা ক্যান্ডেল দিয়ে দিচ্ছি যেহেতু আমার কিচেনের পুরা থিমটাই এখন হচ্ছে গোল্ড অ্যান্ড হোয়াইটের মধ্যে তো আমি চেষ্টা করছিলাম যে সব কিছু গোল্ড অ্যান্ড হোয়াইটের মধ্যেই যেন থাকে তো এই হচ্ছে আমার কফি স্টেশনের একদম ফাইনাল লুক আর এইটা হচ্ছে আমার কিচেনের একদম ফাইনাল লুক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আর কফি স্টেশনটা স্পেশালি কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে আমাকে ভুলবেন না আর এই ধরনের ডেকোরেটিভ ভিডিও গুলো যদি আপনারা আরও দেখতে চান অবশ্যই আমার ভিডিও গুলো শেয়ার করবেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারা কি টাইপের ডেকোরেটিভ ভিডিও বা কি টাইপের ব্লগ আপনারা দেখতে চান যারা আমার ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবসময় আপনারা আমার পাশে এইভাবেই থাকবেন আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা অবশ্যই করতে কিন্তু ভুলবেন না তো ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে